আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। দাদা, আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হলো কোচবিহার জেলায়, আপনারা কতটা খুশি? প্রথমে বলবো জয় বাংলা, প্রথমে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আজকে সিটাই বিধানসভার বিধায়ক, কুচবিহারের বিধায়ক, কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের, কোচবিহার জেলার যে সাংসদ ছিল নিশীথ তামালিক, বিগত 5 বছর কিছু করেনি কোচবিহারের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় জগৎপুর কুচবিহারের মতো একজন সুদক্ষ রাজনৈতিক নেতৃত্বকে এবং সর্বজন গ্রাহ্য নেতাকে আজকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। তিনি 100% কোচবিহার জেলার মানুষের আশীর্বাদ নিয়ে কোচবিহার 1 নম্বর সিটের এমপি নির্বাচিত হবেন, মানুষের দ্বারা নির্বাচিত হবেন। আমরা কোচবিহারবাসী তথা সিডিআইবাসী দিনহাটাবাসী আমরা খুবই আনন্দিত এবং আবারও বলবো জয় বাংলা, দিদি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌরসভার চেয়ারম্যান হিসেবে আপনি কি বলবেন দাদা, জিততে পারবেন আপনার প্রার্থী? জেতার ব্যাপারে 100% আমরা নিশ্চিত। জগদীশটা ক্যান্ডিডেট হওয়াতে আমরা প্রথমে জগদীশটাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের মা মাটি মানুষের সমানেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যিনি তৃণমূল স্তর থেকে উঠে আসা একজন গ্রামের নেতাকে, জগদীশ চন্দ্র বর্মা বৈশিনাকে সাংসদ হিসাবে কোচবিহার জেলা থেকে মনোনীত করার জন্য আমরা দিনহাটা এবং সিতাই কেন্দ্রের সবাই জানাই, এবং এই নির্বাচনে এখন লড়াই থাকলো না, একতরফা লড়াই হবে জগদীশ বর্মা বৈশিনার সাথে। প্রার্থী হলো, আপনাদের কেমন লাগছে? প্রথমে আমরা জগদীশকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং দিদিকে